আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মৌলভীবাজারের জুড়িতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করা হবে বলে মন্তব্য করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। জুড়িতে মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি প্রাইজ মানি ক্রিকেট লীগ 2020-21 সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উদ্বোধনী খেলায় শাহজালাল স্পোর্টিং ক্লাব জুড়ি 39 রানে জুড়ি উপজেলা ফাউন্ডেশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক 84 রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।